আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ওয়েলকাম ব্যাক সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আবারো প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি শেখ আব্দুল হাবিব সাহেবকে অনুরোধ করব ওনার যে আলোচনা সুন্দর দোয়ার উপরে এবং মেরাজের উপরে হযরতকে অনুরোধ করব এই বিষয়ে আলোচনার ধারাবাহিকের জন্য অব্যাহত রাখেন অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এনটিভির দোয়া এবং জিকির অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, রজব মাসের আজকে 26 তারিখ বিদায় হইয়া যার আর এরপরের মাসটাই চলে আসতেছে শাবান, আর শাবান মাসের পরেই রমজান শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে শাবানর সান যে তুমিতাইন কসু হিলালা শাবান তুমিতাইন গণ শাবানর সান যে খেনে রমজানের জন্য হুজুরে আরো জায়গা ফরমাইন যে রমজান মাস এই এর মকদ্দিমা হইল কি শাবান মাস, মকদ্দিমায় শাবান রমজান হইল কি শাবানের মাস আগামী মাস। যার কারণে আমরা সামনে রমজান আসতে আর বেশি দেরি নাই, যেহেতু আজকে 26 তারিখ চলে যাচ্ছে, এই মাসের হয়তো 3 দিন অথবা 7 দিন বাকি আছে, এরপরেই শাবান মাস। শাবান মাস হয়তো 29 হবে অথবা 30 হবে, এই হিসাবে আমাদের সামনে রমজান আর বেশি নাই, একেবারে নিকটে। আর শাবানের নিশ্চয় শাবান যেটারে আমরা সবে বরাত হইয়ে থাকি এই আর মাত্র কয়েকদিন পরে নিশ্চয় শাবান, আর নিশ্চয় শাবানের 15 দিন পরেও আপনার চলে আসলো মাহে রমজান। এই রমজান আবার আগে এই 2 মাসের এত বরকত আর এই 2 মাসের মধ্যে এত বরকত আর এবং ফজিলত এবং এত কিছু, তার কারণ হল কি রমজান এত মতবরক মাস যে মাসও নজরুল কোরআন কোরআন অবতীর্ণ হয়েছে শাহরুর রমজান। আল্লাহ ফরমাইরা শাহরুর রমজান জিলা ফিহিল কুরআন, রমজান ও মাস যে মাস কুরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জায়গা ফরমাই দা হুযুরুল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। কোরআন শরীফ অবতীর্ণ হোসেন নাজির হোসেন আল্লাহ তালায় লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর হইল এক রাত হাজার মাসর চেয়েও উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা রমজানের আগে প্রস্তুতি নিতাম নিজের জীবন গঠনের, নিজের আমল চেঞ্জ জিন্দগি চেঞ্জ
হওয়ার। জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরমাইন, রমজান মাস হইয়া যে যার জীবন যে পরিবর্তন করিয়া বেহেস্তর মস্তহিক বানাইতে পারল না, তার মতো হতভাগা এই রুয়ে জমিনের মধ্যে আর খেও নাই। খেনে হইন রমজান ও আল্লাহ তালা হইন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অসংখ্য প্রথম দিকে আল্লাহ তালা অসংখ্য রহমত বিস্তার করেন, মধ্যাংশে আল্লাহ তালায় গুণাগারের গুণারে মাফ করিয়া দেন, শেষাংশে জাহান্নবী খাস খাস যাহার নির্ধারিত জাহান্নবী হলে জাহান্নম থেকে আল্লাহ রব্বুল আলমিনে মুক্তি দান করেন। এইরকম মাস পাইয়া যে গুণা থেকে পাক সাফ হইতে পারল না, বেহেস্ত যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারল না, তার মতো হতভাগার কেউ নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে তৌফিক দান করক, রমজান আবার আগে রমজানের প্রস্তুতি নিয়া, রমজানের জন্য প্রস্তুতি নিয়া নিজের জিন্দগির গুণার উপরে শর্মিন্দা হইয়া নিজের গুণারে মাফ করাইয়া বেহেস্ত যাওয়ার যোগ্যতা যাতে আমরা সবাই অর্জন করতে পারি, আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই হল বই নহল এনটিভির দোয়া এবং জিকির এই অনুষ্ঠানটি আমরা খুব মনোযোগ দিয়া অংশগ্রহণ করি, ওইতো পারে যে আপনা একটা জিকির শিখমু, একটা দোয়া শিখমু আর আল্লাহর রহমতে জুস মারব আর আপনার আমার জিন্দগি চেঞ্জ হয়ে যাব, আল্লাহ আপনার আমার গুনারে মাফ করিয়া দিলেই বা সামান্যতম সামান্য কোনো আমলরে ছোট এবং খাটো নজরে দেখতে নাই, নিয়ামত এবং গনিমত মনে করতাম। এনটিভির দোয়া এবং জিকির এই অনুষ্ঠান সবার অনেকের এত মকবুল, চলাফিরায় উঠা বসায় অনেকে লাইন ফাইন না, সারা সপ্তাহে কেউ না কেউ ফোন করিয়া কইন আমি আপনার প্রোগ্রামটা দেখি বড় ভালো লাগে, বড় সুন্দর লাগে, দোয়া করি আল্লাহ আপনারে ভালো রাখুক সুস্থ রাখুক। ইখান শুনে আমার মনে বড় খুশি লাগে যে আলহামদুলিল্লাহ আমার জন্য তো আমার অনেক খয়ের খাওয়া হলে আমার লাগি দোয়া কররা, আমার এই অনুষ্ঠান লাগে দোয়া কররা, ওই তো পারে আপনার ও দোয়া আমার নাজাতের জরিয়া বনি দিতে পারে। জানি না কোন সময় কোন আমল আল্লাহর দরগাত আল্লাহর দরবারে মকবুল। তো আমরা আমার সব দর্শক ভাই বোন কাছে আবদার থাকবো যে আমরা কোন সময় কোন দোয়া পড়তাম, কীভাবে কোন জিকির আদায় করতাম, জিকির কোনো জিকির আমার কাছ থেকে ছুটত না, প্রত্যেকটা জিকির আদায় করার চেষ্টা করতাম, জিকিরের মধ্যেও কলব সাফ হয়। কইন জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরমাইন, ইন্না ফিল জাসাদ মুজগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কইন মানুষের অন্তরের মধ্যে এক টুকটা গোষ্ঠ আছে, যে গোষ্ঠুকরা খান যে সময় বালা হয় সারা বডি বালা থাকে, আর যে সময় এই গোষ্ঠীর মধ্যে জঙ্গাল লাগে সারা শরীর বরবাদ হইয়া যায়। এই জিনিসটা কিতা আল্লাহ ওয়াহিয়াল কলব, এই এটাই লাগে কলব। আপনি জিকির মারবা কলব সাফ হইব, জিকির মারতে নাই জঙ্গাল লাগবো, ময়লা হইব, খালা হইব। ইন্না ফিল জাসাদ মুজগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কলব। এটা কি জানো, এটাই হলো কলব। আপনি যে সময় জিকির মারবা লা ইলাহা ইল্লাল্লাহ
ও কলবতে গিয়া একটা দাগ ছুটবো, সফ হইব। আবার যে সময় কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, ও আর একটা দাগ ছুটবো। ছুটি 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 সারা জিকির দ্বারা কল পরিষ্কার হইয়া যাইব। ইন্না ফিল জাসাদে মুজগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহ ওয়াহিয়াল কলব। কলব পরিষ্কার করবার লাগে একমাত্র জিকির। জিকিরের মাধ্যমেও কলব পরিষ্কার হয়। আর জিকির করতে করতে কল পরিষ্কার হইব যে সময়, এই সময় বন্দা তার গুনার দিকে আগ্রহ থাকত নাই, খালি নেকির দিকে তার আগ্রহ থাকব, নেকির কাম করতে পারবো, গুনার কাম করতে মজা পাইতো নাই। আর যে সময় এই কলবর মধ্যে জঙ্গল লাগব, এখন খালি গুনার খামও মজা পাইব, নেকির খামও আরাম লাগত নাই, মজা লাগতো নাই, বাল্লা পাইতো নাই, কেনে কলব নু বড়াই লিছে ময়লা দিয়া। পরিষ্কার কাফড় জ্বালা পরিষ্কার থাকলে মানুষের সৌন্দর্য, কলব পরিষ্কার হইলে তার আত্মা সৌন্দর্য হইয়া যায়, দিল সুন্দর হইয়া যায়, তার আখেরাত সুন্দর হয়। আর যার আখেরাত সুন্দর হবে তার দুনিয়াও সুন্দর হবে, তার কবরও সুন্দর হবে। এই ক্ষণস্থায়ী জিন্দগির দিকে না চাইয়া চিরস্থায়ী জিন্দগির দিকে তাকাইয়া আমার আপনার কলবটা পরিষ্কার করি আর জিকির সবসময় চালু রাখি, একইবারে চলতে ফিরতে উঠতে পড়তে আর যদি না পারি তো শব্দ সম্পর্কে মুখে দিয়া আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির মুখে চালু রাখি। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরগুলা চালু রাখি। আর আফদ বিপদ সমস্যা গুনাহ ইত্যাদি থেকে বাঁচতাম আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইগুলো পড়তে থাকি, ইস্তেগফার করি আর আল্লাহর জিকির করি। ইস্তেগফারে আমার পিছনের গুনাহ মাফ হইব, বিপদ থেকে বাঁচিয়ে থাকবো, সমস্যা থেকে কাটিয়ে উঠবো আর আল্লাহর সাহায্য পাইবো। ফাঁস ওয়াক্ত নামাজের বাদে তসবিহে ফাতিমির এহতেমাম করি পরিপূর্ণ, যাতে একটা ছুটত না। তসবিহে ফাতিমি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, ফাসক তোর পরে এইগুলা যাতে আমার জীবনে না ছুটে, হর বক্তর পরে এই আমলগুলা, এই সমস্ত ছোটো খাটো নফল তসবিহাত আদায় করি তে আমার ফরজের মধ্যে যে সমস্ত খামি কুমি আছে ওগুলা দিয়ে আপনার বর্তুকি দইব, পরিপূর্ণতা দইব। আল্লাহ আমরারে বেশি বেশি নেক আমল করার, জিকির করার তৌফিক দান করুক। আমিন। আর দোয়া বেশি বেশি যে সময় যে দোয়া আছে এই দোয়াটা আদায় করি, হর আমলের পিছনে এক একটা দোয়া আছে, আজান দেওয়ার পরে আজানের দোয়াটা পড়িব, গর দাখিল হইবার সময় দোয়াটা ফুলিয়া দাখিল হইব, বাড়াইবার সময় দোয়াটা ফুলিয়া বাইর হইব। এইরকম যদি দোয়াগুলা জায়গায় জায়গায় পড়ি তো বুঝা যাইব আমার কলব জিন্দা, আমার সব সময় আমি জিকিরের মধ্যে আসি। আল্লাহ তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের শেখ আব্দুল হাবিব সাহেব অত্যন্ত আবেগপ্রবণ, আমাদের আমল শিখেছেন যেগুলোর দ্বারা আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়া যাবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যাবে, আল্লাহ পাকের প্রিয়জন হওয়া যাবে, আস্থাবাদন হওয়া যাবে, আল্লাহ পাকের যে ব্যক্তি আস্থাবাদন হবে সেই আল্লাহ পাক সেই হবে কামিয়াব। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আজকে শাহবাগ জামিয়া মাদানিয়া কাসেমুল উলুম মাদ্রাসা এতিমখানার পক্ষ থেকে একটি আর্জেন আপিল আছে। এই মাদ্রাসাটুকু এতিমখানাটুকু আপনাদের এই দানের মাধ্যমে আজকের আপিলটা হইল এই যে এতিমখানার জি যে ডেইলি প্রায় 7,000 মানুষে ফানি ফান করে, সুবহানাল্লাহ, এই 7,000 ফানি ফান করতে গিয়ে আমরা
ওয়াটার একটা প্রজেক্ট আছে, জি এই ওয়াটার প্রজেক্টও, আর এই এতিমখানার যে সমস্ত বাচ্চা হাফিজে কোরআন জি এরার ফংসারও লাগিয়া, মাশাআল্লাহ, হাফিজ বাচ্চা নিতর ফংসার আর ওয়াটার, আর এই মসজিদের সামনে আমার সামনে এই এতিমখানার আরও 3 ডিসিমেল জমিন এখন কনফার্ম হয়ে গেছে, সব আলহামদুলিল্লাহ, কিছু হয়ে গেছে, বায়নাও হয়ে গেছে, মানুষও যখন পেমেন্টটা এই 1-1 ডিসিমেল করে 450 পাউন্ড, 450 পাউন্ড 1টা ডিসিমেল, আর পানির জন্য প্রায় 35,000 পাউন্ডর, এই পানি ভূমি আর হাফিজ ফংসার নিয়ে আজকে আমরা 5:30 থেকে ইনশাল্লাহ অসংখ্য একটা ধন্যবাদ পর্যন্ত। ইনশাআল্লাহ। আজকে এই গুরুত্বপূর্ণ আপিলে আশা করি সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ, আগামী বৃহস্পতিবার একই সময় একই আপনাদের এই প্রিয় অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হবো এমনটাই প্রত্যাশা করছি। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।